ইলেকশন কমিশনের সিইওর অফিসে এসেছিলাম, আমার সঙ্গে শিশির বাজরিয়া আছে এবং আছে বিষ্ণুপুরের আমাদের প্রার্থী শ্রী সৌমিত্র খান এবং আমাদের দলের নেতা শঙ্কুদেব পান্ডা। শঙ্কুদেব এবং সৌমিত্র এরা গতকাল রাত থেকে এই ইলেকশন কমিশনের সিইওর অফিসের সামনে আপনারা জানেন অবস্থানে বসেছে। দাবি কি? দাবি নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ এবং অবাধ হয়, এবং শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন করতে গেলে যেটা দরকার সেটা হচ্ছে বুথ প্রোটেকশন, ভোটারদের প্রোটেকশন, এবং সেটা করতে গেলে রাজ্য পুলিশের উপর নির্ভর করা চলবে না, সেটা পশ্চিমবঙ্গের জনতা জানে, আপনারা জানেন, আমরা জানি। সেই জন্যে 100% বুথে যাতে কেন্দ্রীয় বাহিনী থাকে সেই দাবিতে সৌমিত্র এখানে অবস্থান করছে। আজকে দুপুরে কিছুক্ষণ আগে ওকে ডেকে এখানে বলা হয় যে 90% বুথে আমরা দিতে পারব, আগে 73% বলেছি, চাপে সেটা বেড়ে 90% হয়। এবং এবার আমরা এসে এদেরকে সঙ্গে নিয়ে আমরা দাবি জানাই, এবং দাবি আজকের দাবি যাতে আপনাদের পড়তে অসুবিধে না হয় তাই জন্য এই রকম খুব বড় বড় করে লেখা। আমরা আর কোনো ওই বিস্তৃত চিঠিতেই যাইনি, চিঠি পরিষ্কার একেবারে যে 100% বুথে সিআরপিএফ দিতে হবে, কেন্দ্রীয় বাহিনী দিতে হবে, এবং ভোটার এবং বুথের প্রোটেকশন নিশ্চিত করতে হবে, আর কোনো কথা না। এই চিঠির কপি আপনারা পেয়ে যাবেন, সোজা সাপটা একটাই দাবি। এবং এখানে এসে আমরা জানতে পারলাম যে এরই মধ্যে কেন্দ্রীয় বাহিনী যারা দেন তারা বলেছেন যে আমরা আরো বাহিনী পাঠাচ্ছি, 30 কোম্পানি গতকাল রাত্রেই বলা হয়েছে, এবং আরো বাহিনী আজকের মধ্যে পাঠানো হবে, আজকে রাত্রের মধ্যে কিংবা কাল সকালের মধ্যে, যাতে 12 তারিখের ভোটে 100% বুথে কেন্দ্রীয় বাহিনী থাকতে পারে, এবং বাংলার মানুষ নিশ্চিন্তভাবে নিজেদের ভোট নিজে দিতে পারেন, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন, এবং হিংসা ছাড়া ভোট দিতে পারেন, এবং তৃণমূলের এই যে সন্ত্রাসের প্রতিবাদ এবং প্রতিরোধ করতে পারে। এই ঘটনা এখানে আলোচনার পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যে অবস্থান চলছিল সৌমিত্র এবং শঙ্কুদেবের নেতৃত্বে, সেই অবস্থান আমরা এখন সাময়িকভাবে তুলে নেব, কিন্তু এটা আমরা দেখব, এরপরেও সপ্তম দফা আছে। আমরা 1 ইঞ্চি জমি এই তৃণমূলী সন্ত্রাসের কাছে বিনা লড়াইয়ে ছাড়ব না। আজকে প্রধানমন্ত্রী এসেছিলেন, আপনারা জানেন প্রধানমন্ত্রী তার বক্তব্যে পরিষ্কার বলে দিয়ে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে থাপ্পড় মারতে চাইছেন সেটা আমি আশীর্বাদ বলে মনে করিনি, কিন্তু উনি ভালো করতেন আমাকে থাপ্পড় না মেরে ওই গুন্ডাদের যদি থাপ্পড়টা মারতেন, উনি ভালো করতেন যারা সারদা নারদার টাকা নিয়েছে তাদেরকে যদি থাপ্পড়টা মারতেন, উনি ভালো করতেন চিট ফান্ডের টাকা যারা নিয়েছে গরিব মানুষদের মৃত্যুর কারণ হয়েছে তাদেরকে যদি থাপ্পড়টা মারতেন, উনি ভালো করতেন যে সারা বাংলা জুড়ে যারা তোলাবাজি করছে তাদের যদি থাপ্পড়টা মারতে পারতেন তাহলে ভালো করতেন মমতা দেবী। কিন্তু আমরা এটাও জানি যে সেই থাপ্পড় মারার ক্ষমতা মমতা দেবীর নেই, যে কারণে আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডল যখন বলেছিলেন পুলিশকে বোমা মারতে পরামর্শ দিয়েছিলেন, মমতা দেবী তাকে সস্নেহে বলেছিলেন ওর মাথায় অক্সিজেন কম যায়,
এখন তৃণমূলের কার মাথায় অক্সিজেন যা কম যাচ্ছে এটা নিয়ে কিন্তু নানা রকম কথা চলছে। আপনারা জানেন, আপনারা পরিষ্কার দেখতে পাবেন যে দুজন আজকে বক্তব্য রেখেছেন, নরেন্দ্র মোদী আর তারপরে শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়, দুজনের শরীরী ভাষাতেই বোঝা যায় কে শান্ত, কার মাথায় অক্সিজেন যাচ্ছে আর কে অশান্ত, উদ্বিগ্ন এবং অক্সিজেন কম যাচ্ছে। তাই জন্য আমাদের আবার আপনাদের মাধ্যমে যেরকম প্রত্যেক দিন বলি, তৃণমূলের নেত্রীকে এবং তৃণমূল কংগ্রেসকে, যে এই বাংলায় আর হিংসা আর নয়, আর নয়।